ফুসফুসে এক্সরে করছিল, ওখানে বলছে যে আমার ফুসফুসে পানি, মানে পানি আসতেছে, তো কোনো আইসিইউ হসপিটালে অ্যাডমিট করানোর জন্য। মুমূর্ষু অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গর্ভধারিণী মা, লাইফ সাপোর্টে থাকা মা সুস্থ হয়ে ফিরবেন এমন আশার মাঝেও দুঃসংবাদ জানি কখন আসে সেই শঙ্কায় অনেকটা বাকরুদ্ধ রাজীব। কয়েকটি হাসপাতাল ঘুরে অবশেষে আইসিইউ পেলেও রোগীর অবস্থা হয়ে যায় সংকটাপূর্ণ। এখানে প্রথমে ইমার্জেন্সিতে দেখার পরে মানে ওয়ার্ডে দিছিল, কিন্তু ওয়ার্ডে যাওয়ার পর পরে আমার অবস্থা আরও অবনতির দিকে চলে থাকে, পরে আমরা আইসিইউতে শিফট করি, এখন লাইফ সাপোর্টে আছে। এদিকে গুরুতর অবস্থায় রোগী আসলেই পরিস্থিতি পর্যবেক্ষণ করে নেওয়া হচ্ছে আইসিইউতে, এমনটাই দাবি মুগ্ধা হাসপাতালের পরিচালকের। অধিকাংশ ক্ষেত্রে তারা খুব জটিল অবস্থা আসেন, যাদেরকে সরাসরিভাবে আইসিইউতে ভর্তি করতে হয়। এই রোগীগুলোর মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি থাকে, কারণ এরা অনেক কমপ্লিকেশান নিয়ে আসে। একটা রোগী যদি ডেঙ্গু শকে আসে, সে প্রথমে হোসেকে চলে যাবে। সুতরাং আইসিইউর, আমার হসপিটালে এই মুহূর্তে আইসিইউর ক্রাইসিস নেই। ডেঙ্গুর প্রকোপের মধ্যে গত কিছুদিন ধরেই এমন হাহাকার ও অনাকাঙ্ক্ষিত মৃত্যুর দৃশ্য পরিচিত হয়ে উঠেছে হাসপাতালগুলোতে। গেল আগস্টেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 342 জন, আর চলতি বছরে মৃত্যু হয়েছে প্রায় 600 জনের কাছাকাছি। ভয়াবহ পরিস্থিতির জন্য সিটি কর্পোরেশনকে দুষছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ফ্যাক্টরি অন রেখে তো আপনি কন্ট্রোল করতে পারবেন না, আমার ফ্যাক্টরি অন, আমি উপর দিয়ে অনেক কথা বলতেছি, মশা মারতেছি, কিন্তু আসলে তো কিছু হচ্ছে না, কারণ ফ্যাক্টরি তো অন। এই জন্য আমার মনে হয় যে এখানে জনসচেতনতা নয়, এখানে আমাকে সিটি কর্পোরেশনের সচেতনতা আনতে হবে, যে ওরা সচেতন নয়। ডেঙ্গু মোকাবেলায় কমিউনিটি পর্যায়ে সচেতনতা গড়ে তোলার বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।